অস্থির হয়েও না, শুধু প্রস্তুত হও। এখন কান আর চোখ খোলা রেখে অনেক কিছু দেখে যাওয়ার সময়। এ সময় স্থির থাকতে না পারার মানেই হলো আগুনে ঝাঁপ দেওয়া। তোমার কাজ, আমার কাজ আগুনকে ভালোবেসে উন্মাদ হয়ে যাওয়া নয়, আগুনকে ব্যবহার করতে শেখা। অস্থির হয়েও না, শুধু প্রস্তুত হও। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের এই লাইনগুলো দিয়েই শুরু করলাম। আমি দীপ চক্রবর্তী, আমাদের দল রিষ্টা দুলায়ন। আমরা প্রস্তুত হচ্ছি। 25শে মার্চ থেকে লকডাউন শুরু হয়েছে। 27শে মার্চকে আমরা পরিকল্পনা করেছিলাম একটা নাটক করব, অনুষ্ঠান করব, ওই নাট্য দিবস পালন করব। তা সেটা আর হয়ে ওঠেনি, সবটাই বন্ধ হয়ে গেল। তারপর থেকে আমরা যে যে নিজেদের ঘরে বন্দি, যোগাযোগ হচ্ছে কারোর সঙ্গে, ফোনে কথা হচ্ছে। কিন্তু সবচেয়ে যেটা বিষয়, এর পরে কি হবে? এখনো পর্যন্ত গত এক মাস ধরে সব লকডাউন, আমরা নিজেদের ঘরে অনেকেই বন্দি। আমার যে জমানো সঞ্চয় ছিল সেগুলো দিয়ে আপাতত আমার চলে যাচ্ছে, কিন্তু এটা যদি বাড়ে বা সেটা, তারপরে কি করব, কি করার আছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে মহামারীর আকার ধারণ করেছিল আমাদের বাংলায়, সেটা ছিল ম্যানমেড এপিডেমিক। কিভাবে তৈরি করা হয়েছিল সেই বিষয়ে অনেকেরই জানা, কিন্তু আজকে এটা কি, আজকের পরিস্থিতি কি, কারণ কি, সেটা অন্য বিষয়। কিন্তু আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সমস্ত আলোচনার থেকে বড় বিষয় আমরা কিভাবে দিন যাপন করব। থিয়েটার তো আমরা অনেকেই করি। কদিন আগে পেপারে পড়ছিলাম যে হাত আপার পার্চে উঠে আলো ধরতো, ফলো ধরতো, সেই হাত এখন দাড়িপাল্লা ধরছে, সবজি বিক্রি করছে। যে হাতে মেকআপ করা হতো, একটা চরিত্র তৈরি হতো, সেই হাত এখন কাঁচি ধরেছে, চুলদাড়ি কাটা চলছে। এভাবেই চলছে। আমি থিয়েটার করতাম, মাস্টার্স করার পর থেকে দলটাকে রেজিস্ট্রেশন করেছিলাম, বাইরের দলে লাইটের কাজ করতে যেতাম, ডিরেকশন দিতে যেতাম, ওখান থেকে যে উপার্জন করতাম সেখান থেকেই আমি এই দলটাকে চালাতাম। এটাই আমার থিয়েটারই ছিল, থিয়েটারের আমার উপার্জনের রাস্তা এবং থিয়েটার চালানোর উপায়। কিন্তু এর পরে যদি থিয়েটারটা একটা সংশয়ের মুখে দাঁড়ায়, সকলের ক্ষেত্রে হয়তো হবে না, সব পেশাতেই থাকে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, কয়েকজন খুব সেফ থাকে যা পরিস্থিতি হোক না কেন, কিন্তু একটা একটা একদল মানুষ সবসময়তেই অসহায় থাকে। আশা করছি আমি সেই অসহায় দলেতেই, সেরকম কিছু সঞ্চয় করতে পারিনি থিয়েটার করে, কিছুই করতে পারিনি, নিজের মতো থিয়েটার তো করি। আসলে সময় যেভাবে চালাবে সেভাবেই চলবো, মনে মনে খুব প্রস্তুত হচ্ছি। এবার থিয়েটার তো করতেই হবে। প্রচুর মানুষ যারা শ্রমিক তারা বাইরে ঘরে ফিরতে পারছে না। এ নিয়ে কি হবে না হবে সবটাই তো অসহায়ের মতো, এই কথাগুলো তো এখন সুযোগ পাচ্ছি, সৌরভদা কিছু বলতে বললো তাই বলছি, না হলে তো থিয়েটারে বলতাম। থিয়েটারে বলে মানে ওই কি হয়, মানে অন্ধদের কাছে আয়না বিক্রি করার মতো থিয়েটার করা এখন, তাই করি, সেটাই করতে ভালো লাগে। এই পরিস্থিতি কেটে যাক, মহামারীটা বড় আকার আশা করি নেবে না, যদি নেয় জানি না, এসব বলতে গিয়ে এখন বুক ভারী হয়ে যায়, মানে কি করব, বারবার করে এক কথাই বলছি। আমাদের দলে যারা যারা সদস্য আছে তারা বেশিরভাগটাই ছাত্র, তারা বাড়ির ওপরেই নির্ভর করে, খুব দু তিনজন আছে নিজেদের ওপর নির্ভর করে, আমার তাদের খুবই চিন্তার বিষয়। থিয়েটার তো করতেই হবে, এই সময় কেটে গেলে হয়তো আবার থিয়েটার করব। যদি বিলাসিতার থিয়েটার হয়, থিয়েটারটা যদি শুধুমাত্র মাঠে ঘাটে যেখানে সেখানে করার উপযুক্ত না থাকে, আগে তো মানুষে খাবে, চিকিৎসা করাবে, তারপর তো থিয়েটার, যদি সেই পরিবেশ না থাকে তাহলে আর অন্তত আমাদের থিয়েটার আর থাকবে না।
আমরা যে থিয়েটার করি সেই থিয়েটার আপাতত এইভাবেই বেঁচে আছে, খুব অল্প কিছু নিয়ে, অল্প কিছু ভাবনায়। সেই পরিস্থিতি কেটে উঠবে আশা করি। গান গাইতে ইচ্ছে করছে কিন্তু গাইব না, ভালো লাগছে না। মানে অনেকে দান করছে তো, মানে চাল ডাল, সেটাকে আমি দান বা সাহায্য হিসেবে একদমই দেখছি না, সেটা কর্তব্য। এই বিপদে একটা মানুষ মানুষকেই তো সাহায্য করবে, আর যারা সাহায্য নিচ্ছে, যাদের প্রয়োজন, তারা এতদিন ধরে লকডাউনের আগে পর্যন্ত তারা তাদের কর্তব্যে অবিচল ছিল, তারা কিছু সঞ্চয় করতে পারেনি, মানে এইটা নয় তারা তাদের দোষ, দোষ সিস্টেমের। একদল মানুষ জমাতে পারে, একদল মানুষ জমাতে পারে না, এটাই সিস্টেম। এটা দান নয়, সাহায্য নয়, এটা কর্তব্য, এটা চলতে থাকুক। তারপরেও তো অনেক কিছু প্রয়োজন হয়, চাল ডালের পরে, রান্নার গ্যাস, লাইটের বিল, তার রাস্তা কি আছে? মানুষে তো সাহায্য করছে, প্রধানমন্ত্রী বলছে বারবার করে, মন্ত্রী বলছেন সাহায্য করার কথা। সরকার থেকে যদি কিছু উদ্যোগ হয়, রান্নার গ্যাস, লাইটের বিল, অনেকের EMI, সেগুলো যদি দেখা হয়, মানে এই পরিস্থিতিতে অন্তত, তাহলে মানুষ তো এখন অসহায়। মৌসুমি ভৌমিকের সেই লাইনগুলো, মানুষ বড় কাঁদছে, মানুষ বড় নিঃসহায়। আমরা প্রস্তুত হচ্ছি, সকালে আমরা একসঙ্গে থাকবো আশা করি, এর পরে কি হবে জানি না, তবে সময় যা বলবে তাই করব। থিয়েটারেই থাকার ইচ্ছা, থিয়েটারেই থাকবো, ফুল টাইম থিয়েটারে ছিলাম, লকডাউনের পর যদি পরিবেশ যদি বদলায় ফুল টাইম থিয়েটারে যদি না থাকতে পারে অন্য কিছু করে নেব, তারপর থিয়েটার করব, অবসরে থিয়েটার করব, এটুকুই। নমস্কার।